عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلا تستوي الحسنة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم باي إذا السلام كنت لا নষ্ট হয়ে যায় আমি যে কথা বলতে চাচ্ছি বর্তমান পরিস্থিতিতে সেটা হচ্ছে যে অন্যায়ের প্রতিবাদের ও পন্থা আল্লাহ রাবুল আলমিন কোরআন মাইতে বর্ণনা করেছেন আল্লাহ নিজে বলছেন যে ভারো এবং মন্দ কোনো দিন সমান হতে পারে না মন্দকে প্রতিহত করো ভালো দ্বারা দেখবে তোমার যারা চিরশত্রু তারা তোমার খাঁটি বন্ধুতে পরিণত হয়েছে সুতরাং এনআরসি এবং ক্যাবকে কেন্দ্র করে সারা ভারত যে উত্তাল তার মধ্যে মুর্শিদাবাদের প্রতিবাদকারীদের মধ্যে সেটা যেই করুক না কেন বিভেদকামী শত্রু এই সুযোগে আমাদের মধ্যে আরও বেশি বিভেদ সৃষ্টি করার উদ্দেশ্যেও করে থাকতে পারে এবং উশৃঙ্খল মুসলিমদের মধ্যে করতে পারে কারা করেছে সেটা অবশ্যই প্রশাসন উদ্ধার করতে পারবে এবং আল্লাহ রবুল আলীম ভালো জানেন যারাই অন্যায় করেছে তার ফল তাকে এই জগতেও ভোগ করতে হবে এবং বড়কালেও ভোগ করতে হবে আমি শুধু সমস্ত মুর্শিদাবাদবাসী তথা পশ্চিমবাংলার অধিবাসীদেরকে আমি একটা কথা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ পরস্পরের সাথে মিলেমিশে যে বসবাস করতে করেছি এবং কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি ছিল না আজকে সেই জিনিসটাকে নষ্ট করার জন্য যে প্রচেষ্টা চলছে এবং যে কাজ চলছে তাকে আমাদেরকে অবশ্যই রুখতে হবে বিশেষ করে মুসলিম ভাইদেরকে বলছি যে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে শ্রেষ্ঠ জাতি হিসাবে চিহ্নিত করেছেন ভালো কাজের আদেশ দেওয়ায় মন্দ কাজ থেকে বাধা দেওয়ার জন্য আমরাই যদি নিজেরাই মন্দের সাথে জড়িয়ে পড়ি এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক বেদনাদায়ক হবে সেজন্য আমরা বিক্ষোভ বিক্ষোভ যদি দেখাই তাহলে অবশ্যই সাধারণ মানুষের যদি শিশু নারী বৃদ্ধদের যদি অসুবিধা করি তাহলে এটা আর পাপে দাঁড়াবে আল্লাহ তালা বলছেন মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো সুতরাং আমাদের দ্বারা সামান্যতম কোনো মন্দ যদি ওঠে হয় তাহলে এটা কিন্তু গর্হিত অপরাধ হবে এসব কাজ করা যাবে না সুতরাং রাস্তা অবরোধ করবেন না আপনি প্রতিবাদ মিছিল করুন কিন্তু রাস্তার যাত্রীদেরকে বাসকে ট্রাককে বা অন্য কোনো অ্যাম্বুলেন্সকে তাদের গতিরোধ করে নয় অবশ্যই আপনি রাস্তার পাশ দিয়ে করবেন অবশ্যই কোনো ফাঁকা জায়গায় করবেন থানা ভাঙচুর ট্রেনে আগুন ধরানো বাসে আগুন ধরানো বা আরো অন্য কিছু সরকারি সম্পত্তি নষ্ট করা এটা তো ইসলামের দৃষ্টিতে জঘন্যতম অপরাধ সেই বোখারি হাদিসের সইন করিম ইমসাল্লাল্লাহ হয়ে আলেই কথা বলা হয়েছে কারি আলাইকুম কেলা কাল কেলা কাল বা কাশ্মা সওয়াল বা এইজা আতাল মাল আল্লাহ সোসাল্লাল্লাহ আলীই ওয়াসাল্লাম তোমাদের জন্য ঘৃণা করেছেন অতিরিক্ত কথায় জড়িয়ে পড়া ফালতু বকওয়াস করা আ। এবং এবং মানে অধিক অধিক প্রশ্ন করা এবং সম্পদ না সম্পদ নষ্ট করা যেখানে আল্লাহ সুসাল্লাহ আলী ওয়াসাল্লাম সম্পদ নষ্ট করেছেন নষ্ট করতে নিষেধ করেছেন সেখানে আমরা কি করে সম্পদ নষ্ট করতে পারি সম্পদের মূল মালিক তো আল্লাহ সে সম্পদের ব্যবহার ঠিক ঠিকমতো করতে হবে সম্পদ নষ্ট করা যাবে না সেখানে সরকারের সম্পত্তি যেটা জনগণ তথা আমাদের ট্যাক্সের টাকাতেই চলে তা আমরা তো নিজেরই সর্বনাশ ডেকে আনছি এ কাজটা করা যাবে না আজকে লালগলা লালগোলা শিয়ালদা রুটে এবং ফারাক্কা আজিমগঞ্জ রুটে যে সমস্ত ক্ষয়ক্ষতির খবর আমরা পাচ্ছি বিভিন্ন মাধ্যমে এটা অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক আত্মঘাতী সিদ্ধান্ত এবং আমি তো মনে করি যে বিভেদকামী শক্তিকে আমরা মদত যোগাচ্ছি আমরা আমরা তাদেরকে সহযোগিতা করছি এ সমস্ত কাজ কিছু করা যাবে না বিশেষ করে মুর্শিদাবাদের আহলাদ সদস্য জনগোষ্ঠী এবং অন্যান্য মুসলিম জনগোষ্ঠীর কাছে আমার বিশেষভাবে আবেদন এবং বিশেষ করে দেশের আপরে এবং হিন্দু মুসলিম বিশেষ সকলের কাছে আবেদন যে ক্ষতি আমরা নিজেদেরই করছি আমাদের আপোসে লড়লে চলবে না কোনো সমস্যা এসে সমাধানের পথ খুঁজতে হবে জমিনার তাদের পশ্চিমবাংলার তরফ থেকে মার্জেন্ট এবং আপাতকালীন মিটিংয়ে আমাদের সিদ্ধান্ত হয়েছে যে যেহেতু জনগণ কন্ট্রোল করা যাচ্ছে না অথবা বিভেদকামী শক্তি তার মাঝে ঢুকে বিভিন্ন প্রকার অপপ্রয়াস ঘটা ঘটাচ্ছে যেমনটা ইসলামপুর রাইনগর ইসলামপুরে হয়েছে হ্যাঁ ভিডিও ভিডিওরে ভিডিওতে ধরা পড়েছে যে বিভেদকামী শক্তি সে সমস্ত কাজগুলো করছে এবং যারা যারা প্রতিবাদ জানাচ্ছে তাদের ঘাটে চাপিয়ে দেওয়া হচ্ছে সেই আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এমন কাজ যেখানে আমাদের নিয়ন্ত্রণে আমরা করতে পারবো না করা যাবে না আমরা ক্ষতির সম্মুখীন হতে চাই না সেই আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলা থেকে মুসলিম অমুসলিম নির্বিশেষে সমস্ত নাগরিকদের কাছ থেকে এক কোটি অন্তত এক কোটি স্বাক্ষর সংগ্রহ করে রাজ্যপালের মাধ্যমে রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কাছে আমরা ক্যাব এবং এনআরসির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে চলেছি এবং এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সুপ্রিম কোর্টে বিভিন্ন কর্নার থেকে মামলা করা হচ্ছে যেভাবে তাদের পশ্চিমবাংলার তরফ থেকেও আমরা সুপ্রিম কোর্টে একটা মামলা দায়ের করব। শেষ ফলাফল যাই হোক আমরা প্রচেষ্টা চালিয়ে যাব এবং সঙ্গবাধ্যভাবে করব কিন্তু কোনো প্রকার ডিস্টার্ব যেন না হয় নাগরিকদের কোনো প্রকার সম্পত্তি নষ্ট না হয় এদিকে আমাদেরকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে আর একটা কথা বলি যে আজকে বিভিন্ন কর্নার থেকে প্রতিবাদ করে কোনো লাভ লাভ হবে না আমরা সম্মিলিতভাবে একটা ফোরাম তৈরি করি হিন্দু মুসলিম নির্বিশেষে এবং মুসলিমদের যে বিভিন্ন সংগঠন আছে তারা যদি জাতির স্বার্থে কাজ করে থাকেন তাহলে এক প্ল্যাটফর্মে আসতে তাদের অসুবিধাটা কোথায় কোনো স্পেশালভাবে কোন সংগঠনের নিজস্ব ব্যানার ব্যবহৃত হবে না আমরা একটা ফোরাম তৈরি করি আমরা ঐক্যবদ্ধ হই তাহলে জাতিকে গাইডলাইন দিতে অত্যন্ত সুবিধা হবে আলোচনা সাপেক্ষে সেজন্য একটা ফোরাম তৈরি হোক এবং সেই ফোরামের মাধ্যমে আমাদের সেই ফোরামের ব্যানার থাকবে আর তার মাধ্যমে আমরা প্রতিবাদ করব আইনের লড়াই চালিয়ে যাব আবার পুনর্বার আমি মানে শান্তিকামী সমস্ত মানুষদেরকে বলছি যে আপনার আশেপাশে যে ভাইরা এই সমস্ত কাজগুলো করছে তাদেরকে বোঝানোর চেষ্টা করুন অমুসলিম ভাইদের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতি বজায় রাখুন এবং সকলের সাথে মিলে মিশে যাতে কোনো প্রকার আমাদের কাছে অশান্তি না হয় সেভাবে চেষ্টা করুন আশেপাশে যে সমস্ত অমুসলিম ভাই আছে যেখানে সংখ্যা সংখ্যালঘু কিংবা আমরা যেখানে সংখ্যালঘু আমরা প্রত্যেকেই মিলেমিশে সকলকে রক্ষা করার চেষ্টা করব কোনো সময় আমরা এমন মন্তব্য করব না যেখানে আগুন জ্বলবে কারণ আল্লাহ রসুল সাল্লাই আলিবু আসাল্লাম সেই বখারি রাজ্যে পরিষ্কার ভাষায় বলছেন মান ইয়মিনা বিল্লাহ হিউবাল ইয়া মিলাহ খের যে ব্যক্তির আল্লাহর প্রতি ভয় আছে কেয়ামত হিসাব দিতে হবে এই বিশ্বাস যার আছে সে যেন ভালো কথা বলে আর তার পুঁজিতে যদি ভালো কথা না থাকে সে যেন নীরব রব থাকে সেজন্য আমরা এমন কথা বললাম যে সমাজে আগুন লেগে গেল ঝগড়া শুরু হয়ে গেল এটা অত্যন্ত অত্যন্ত অন্যায় কাজ বিশেষ করে আইন প্রতিষ্ঠাকারী বা যে সমস্ত প্রশাসক আছেন থানা ভিডিও ইত্যাদির সাথে আমরা সহযোগিতাপূর্ণ কাজ করব তারা যে নির্দেশ দেবেন সেটা আমরা পালন করব আমরা অবশ্যই চাইব না যে আমরা যে পরিস্থিতি আছি তার থেকে আরো পরিস্থিতি খারাপ হোক আমরা ভালো করার চেষ্টা করব কোনো সময়ের জন্য আমরা অশান্তি করবো না এটা মনে রাখতে হবে জেনে রাখবেন আপনার প্রত্যেকটা ক্রিয়াকর্মের আল্লাহকে জবাব দিতে হবে দুনিয়াতে যা হচ্ছে আল্লাহকে জবাব দিতে হবে আমাদের আচরণের কারণে নারী পুরুষ দাঙ্গা যদি বাঁধে আমাদের আচরণের কারণে সমাজ যদি অশান্তি সৃষ্টি হয় তা যারা করবে তারা এই বন্য তো ভোগ করবেই তাদের উপায় নেই কিন্তু যারা করবে তারাও এই আগুন থেকে রক্ষা পাবে না সেজন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক হতে হবে সদর্থক কথা বলতে হবে উত্তেজিত কথা বর্জন করতে হবে আমরা পাবলিকের বিরুদ্ধে লড়ছি না এটা মনে রাখতে হবে আমরা একটা সিদ্ধান্তের বিরুদ্ধে লড়ছি সুতরাং আমরা সেই সিদ্ধান্তেরই প্রতিবাদ করব এবং সেটা ভদ্রভাবে করব কোনো প্রকার সরকারি সম্পত্তি নষ্ট করে নয় কোনো প্রকার প্রশাসনিক ভবনকেও নষ্ট করে নয় কোনো প্রকার অত্যাচারের মাধ্যমে নয় এটা মনে করে রাখতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে সঠিক মানে বুঝদান করেন আল্লাহ আমাদের সব আমাদের যেন বধুদায় হয় যে আমরা যেন আত্মঘাতী সিদ্ধান্ত গ্রহণ না করি আমরা যেন নিজের বিরুদ্ধে নিজেই লড়াই না করি এ ব্যাপারে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন পুনর্বার আমি সকলের কাছে আবেদন রাখছি যে এই কথা যেন আমরা অক্ষরে অক্ষরে পালন করি আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো সালাম আলাইকুম রহমতুল্লাহ